জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু অন্যদিকে তিন ফরম্যাটের জন্য অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত বিসিবি বোর্ড মিটিং এর পর এসব সিদ্ধান্ত জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন কুশল ইয়াসিরের রিপোর্ট জাতীয় দলের নির্বাচক প্যানেল আলোচনায় ছিল দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলে বোর্ড সভা পিছিয়ে যায় অবশেষে মিরপুরে বিসিবির কার্যালয়ে হলো সভা প্রধান নির্বাচকের চেয়ার ছাড়তে হচ্ছে মিনহাজুল আবেদিন নান্নুকে তার জায়গা নিলেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক গাজী আশরাফ লিপু বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন আমরা ন্যাশনাল টিম সিলেক্টর হিসেবে চিফ সিলেক্টর হিসেবে আমরা আমাদের গাজী আশরাফ হোসেন লিপু ওনাকে আমরা সিলেক্ট করেছি আমরা বোর্ড অ্যাপ্রিসিয়েট করেছে তাদের কন্ট্রিবিউশন এই আমাদের ক্রিকেটে এবং আমরা সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে উই ওয়ার ভেরি হ্যাপি তাদের কন্ট্রিবিউশনে কিন্তু আমরা তাদেরকে হারাতেও চাই না সেই জন্য আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে বোর্ডের অন্য সুইটেবল পজিশনে দুজনকে আমরা আমাদের সাথে রাখবো বোর্ড সভায় অনুমোদনের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় চোখের সমস্যার কারণে অধিনায়কের দায়িত্ব পালন করবেন না সাকিব আল হাসান তার বদলে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টিতে টাইগারদের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত তিনটা ফরম্যাটেই আমরা আমাদের শান্তকে ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে আমরা অন্তত এই বছরের জন্য আমরা তাকে নির্ধারণ করেছি বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্টের সঙ্গে তামিম সাকিব ইস্যুও গুরুত্ব পায় এবারের সভায় ওই আমাদের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকার চূড়ান্ত অনুমোদনও দেয়া হয় এদিন কুশল ইয়াসির এনটিভি নিউজ ঢাকা